আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে তৈরি করে দেখাবো চিলার ডেজার্ট। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ চিলা। চিলাটা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। চিলাগুলো কয়েকবার ভালোভাবে ধুয়ে পানি পাল্টিয়ে নিব। চিলা থেকে অনেক ময়লা বের হয়, যার কারণে চিলাটা কয়েকবার ভালোভাবে ধুতে হবে। চিলাগুলো পরিষ্কার করে ধোয়ার পর 1/3 কাপ পানি দিয়ে চিলাটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। একটা ঢাকনি দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। এখন আমরা ডেজার্টের জন্য দুধের প্রিপারেশনটা করে নিব। তার জন্য এখানে 1 কাপ দুধ নিয়েছি। চিনি নিয়েছি 3 চা চামচ। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিতে পারেন, যে যেমন চিনি খান। আর দিয়েছি সামান্য লবণ। এখানে অ্যাড করব 1/2 কাপ মিষ্টি দই। দইটা দুধের সাথে মিক্সড করার পর কিছুক্ষণ রেখে দিলে দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম ঘন করে, দইটা দিলে আর একটু ঘন হবে, ডেজার্টটা খেতে মজা লাগবে। দইটা মিক্সড করা হয়ে গেলে দুধের মিশ্রণটা আমি এক সাইডে রেখে দিব। আর এখানে আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি। আম নিয়েছি, আপেল নিয়েছি, আর ড্রাগন ফল নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ফ্রুটস ব্যবহার করতে পারেন, আমার কাছে এগুলোই ছিল, আমি এজন্যই ফ্রুটসগুলো দিয়েই প্রিপারেশনটা করব। চিরাটা ভালোভাবে ভিজে গেছে এবং অনেকটা ফুলেও উঠেছে, দেখুন চিরাটা কতটা ঝরঝরে হয়েছে। দশ মিনিট পর দুধের মিশ্রণটা আরও অনেকটা ঘন হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এখন আমি একে একে দুধের মধ্যে সব কিছু দিয়ে দেবো। প্রথমে চিরাগুলো দিয়ে দেব। সাথে ফ্রুটসগুলো অ্যাড করে দিব, আম আপেল। আমার আপেল কিছুটা মিক্সড করার পর আমি ড্রাগন ফ্রুটসগুলো দিব, যেহেতু ড্রাগন ফ্রুটস থেকে কালার বের হবে। ড্রাগন ফ্রুটসগুলো দিয়ে দিলাম। এখন কিছুটা সেট করে উপর থেকে কিছু কিশমিস ছড়িয়ে দিব, তাহলে ডেজার্টের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিলার ডেজার্ট। আপনারা কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর পরিবেশন করতে পারেন, ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আরও বেশি মজা লাগে। আপনারাও তৈরি করে নিতে পারেন খুব সহজেই, ঘরে যেসব ফল থাকে সেগুলো দিয়েই। আমার এই চিলার মজাদার ডেজার্টটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে, প্লিজ সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক বাটনে পাশেই থাকবেন, আর কমেন্ট করবেন কেমন হয়েছে। আপনারাও যদি তৈরি করেন আমাদের সাথে শেয়ার করবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।